विद्यालय ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায় প্রথম, আমরা এখানে একটি ভিডিও লক্ষ্য করব। মনোযোগ দিয়ে ভিডিওটি লক্ষ্য করি এবং ভিডিওতে কি বিষয়গুলো ভিডিওটির আলোকে আমরা যে বিষয়টি আমরা পাচ্ছি সেটা হলো 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা আজকের আলোচনা হবে 21 শতক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই বিষয়ে বা এই পাঠে আমরা যে বিষয়টি জানতে পারব সে 1 নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞানই 21 শতকে পৃথিবীর মূল সম্পদ, উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর, 21 শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে আমরা এই পাঠে দুটি বিষয় জানতে পারব যে 21 শতকের মূল সম্পদ হচ্ছে জ্ঞান, আর একটা বিষয় 21 শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য যে দক্ষতার প্রয়োজন, এই দুটি বিষয়। 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি? কৃষি সম্পদ যেমন ধান গম, এগুলো হচ্ছে কৃষি সম্পদ। তাহলে এখানে আমরা খনিজ সম্পদ দেখতেছি এবং শিল্প সম্পদ। খনিজ সম্পদ কোনগুলো? যেমন এখানে খনিজ তেল, তারপরে দেখা যাচ্ছে গ্যাস, তারপরে কয়লা। শিল্প সম্পদ যেমন এখানে বাঁশ ও বেত শিল্প, তারপরে দেখা যাচ্ছে পোশাক শিল্প, তারপরে জাহাজ শিল্প। এগুলোকে বলা হচ্ছে শিল্প সম্পদ। আর এই এই খনিজ তেল গ্যাস এগুলো হচ্ছে খনিজ সম্পদ। কিন্তু 21 শতকের সম্পদ হলো জ্ঞান। তাহলে সম্পদ ব্যাখ্যা আমরা পেলাম। সম্পদ সাধারণত আমরা কৃষি সম্পদ বলে থাকি, তারপরে খনিজ সম্পদ, শিল্প সম্পদ, আর এখানে আরেকটা সম্পদ যেটা আমরা 21 শতকে জানতে পারলাম সেটা হলো জ্ঞান। তাহলে জ্ঞানটাও একটা সম্পদ। মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে। তাহলে মানুষ জ্ঞানকে অন্বেষণ করতে পারে, ধারণ করতে পারে এবং ব্যবহার করতে পারে। অর্থনৈতিক জ্ঞান। এবার তোমরা বলো, পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, কেন মানুষ জ্ঞান ধারণ করতে পারে? তাহলে মানুষ যে সাধারণ সম্পদ, এর প্রথম কারণ হচ্ছে যে মানুষ জ্ঞান ধারণ করতে পারে। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে। তৃতীয় হচ্ছে মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে। তাহলে মানুষকে সম্পদ বলার কারণ তিনটি। প্রথম হচ্ছে জ্ঞান ধারণ করতে পারা, জ্ঞানকে ব্যবহার করতে পারা এবং মানুষ এই জ্ঞান সৃষ্টি করতে পারে। তাহলে 21 শতকে দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। তাহলে 21 শতকে যে দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে তার মধ্যে প্রথমটা হচ্ছে গ্লোবালাইজেশন, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন।
এক সময় বেঁচে থাকার জন্য প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। অর্থাৎ এমন এক সময় ছিল যে আকাশের বৃষ্টি ছাড়া কোনো ফসল আমরা পেতাম না। অর্থাৎ যখন আমাদের এই পানিসেচের যন্ত্রগুলো আবিষ্কার ছিল না, তখন সম্পূর্ণটাই আমরা আকাশের পানির উপর নির্ভর করতাম বা নির্ভর হয়ে থাকতে হতো। কিন্তু যখন এই জ্ঞানকে কাজে লাগিয়ে পানিসেচের ব্যবস্থাগুলো আবিষ্কার হয়েছে, তখন আমরা মাঝে মধ্যে পুরোটা না হলেও দুই একটি সেচের মাধ্যমে আমরা এই ফসলগুলো পেয়ে যাই। অনেক সময় দেখা যায় দুই একটি সেচের অভাবে বা সেচের কারণে আমাদের ফসল নষ্ট হয়, তখন আমরা এই সেচ ব্যবস্থা ব্যবহার করে আমাদের ফসলগুলোকে রক্ষা করি। 21 শতক টিকে থাকতে হলে দক্ষতা প্রয়োজন। 21 শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি হতে পারে? তাহলে আমরা 21 শতকে বেঁচে থাকতে হলে যে দক্ষতা প্রয়োজন, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। তাহলে 21 শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা যেটি হতে পারে সেটি হচ্ছে যে এই টিকে থাকতে হলে এই 21 শতকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কি হতে হবে? পারদর্শী হতে হবে। এটি কি আবশ্যক? 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতা সমূহ: পারস্পরিক সহযোগিতা, সুনাগরিকত্ব, যোগাযোগ দক্ষতা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, যন্ত্র ব্যবহারে পারদর্শিতা, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সমস্যার সমাধানের পারদর্শিতা। তাহলে আমরা যে দক্ষতা অর্জন করলাম, সেই দক্ষতার মধ্যে যে বিষয়গুলো আছে, আমাদের নাগরিকত্ব, সুনাগরিকত্ব অর্থাৎ নাগরিকদের যে দায় দায়িত্ব, সেগুলো আমরা সুষ্ঠুভাবে পালন করলেই আমরা সুনাগরিক হিসেবে কাজ পরিচয় দিতে পারবো। তারপর যোগাযোগ দক্ষতা, তথ্য যোগাযোগ যন্ত্র ব্যবহারের পারদর্শিতা, যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করব সেই যন্ত্রগুলোর উপর আমাদের দক্ষতা থাকতে হবে। সৃজনশীলতা, আমরা নতুন নিত্য কিছু তৈরির যে দক্ষতা জ্ঞান, এগুলো আমাদের কাজে লাগাতে হবে। বিশ্লেষণ চিন্তন দক্ষতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, যে দক্ষতা আমরা ব্যবহার করব সেটা আমাদের চিন্তন অর্থাৎ বিশ্লেষণ ব্যাখ্যা করে আমরা সেটা যেন জানতে পারি। সমস্যা সমাধানের পারদর্শিতা, কোনো সমস্যা আসলে সেটিকে সমাধানের যে আমাদের যোগ্যতা সেটি অর্জন করতে হবে। 21 শতকের প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি? তাহলে যে আমরা প্রযুক্তি ব্যবহার করবো 21 শতকে, সেই সুবিধাগুলো কি? এখানে আমরা কয়েকটি সুবিধা দেখতে পাচ্ছি। তথ্য সংগ্রহ, তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ, তথ্য সংযোজন, তথ্য মূল্যায়ন, নতুন তত্ত্ব, তথ্য সৃষ্টি। তাহলে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তথ্যকে বিশ্লেষণ করতে পারবো, নতুন তথ্য সংযোজন করতে পারবো, তথ্যগুলো নিয়ে যে আলোচিত হলো সেই তথ্যগুলোর আলোকে মূল্যায়ন করতে পারবো, আবার নতুন তথ্য সৃষ্টি করতে পারবো। এটি হলো আমাদের 21 শতকের প্রযুক্তি ব্যবহারের সুবিধা। এই প্রযুক্তি ব্যবহার করলে আমরা এই সুবিধাগুলো পাব। এরপরে আমার আলোচনার বিষয়ের উপর আমাদের এখানে কয়েকটি তিনটি প্রশ্নগুলো দেখবো। 1 নম্বর, 21 শতকের সম্পদ হচ্ছে, আমরা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনলে উত্তরগুলো পেয়ে যাবো। 1 নম্বর অপশন 4টি, ক নম্বরে টাকা, খ নম্বরে কৃষি সম্পদ, গ নম্বরে জ্ঞান, ঘ নম্বরে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা সম্পদ হচ্ছে জ্ঞান। এরপরে 2 নম্বর প্রশ্ন, 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? 2টি, 3টি, 4টি না 5টি? তাহলে আমরা আলোচনা শুরু করেছি 2টি বিষয় নিয়ে। 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতার প্রয়োজন? রোমান 1 পারস্পরিক সহযোগিতা, রোমান 2 যোগাযোগ দক্ষতা, রোমান 3 সুনাগরিকত্ব। নিচের কোনটি সঠিক?
क नम्बर रोमान एक, ख नम्बर रोमान एक और दुई, घ नम्बर रोमान दुई और तीन, घ नम्बर रोमान एक दुई और तीन। तहले सठिक उत्तर हे घ नम्बर, अर्थात पारस्परिक सहयोगिता थाकते हबे, जोगाजोग दक्षता थाकते हबे, एटा हच्छे सुनागरिकत्व होते हबे। तहले ई हलो आमादेर ए मूल्यायन, आमरा तीनटि विषय जानलाम। एबार तोमादेर बाड़ीर जन्य जे काजटी करते हबे सेटी हलो एकुश शतक एबं तथ्य जोगाजोग प्रजुक्तिर गुरुत्व खाता लिखते हबे। तहले आलोचनार प्रेक्षापटे आमरा बाड़ीते बसेई एई প্রশ্নটির উত্তর খাতা লিখব। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে সমাপ্ত করলাম।